নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজ বিশ্বকর্মা পুজো, তো তোমরা তো জানোই বিশ্বকর্মা পুজোর সঙ্গে মনসা পুজোও হয়। তো বাড়িতে যেহেতু মনসা গাছ আছে, আর প্রত্যেক বছরের মতো এবারও মা পুজো দিয়ে দিয়েছে। তো আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছি তো মোটামুটি। তো বাড়িতে মা পুজোটা দিয়ে দিয়েছে, আর এখন ঘরের পুজোটা দিয়ে দেবো। আর মা আমাদের পাড়ায় মনসা পুজো হয় বড় করে, তো সেখানে পুজো দিতে যাবে মা। তারপর আমরা সবাই মিলে পান্তা খেতে যাবো। তো সব কিছুই দেখতে হবে আজকে ব্লগটার মধ্যে, পুরো ব্লগটাই দেখতে থাকো, স্কিপ না করে। সাইকেলটাও দিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো পুরো ব্লগটার সঙ্গে আর দেখতেই থাকবে। আর এই যে ঢালাই রাস্তা ধরে যাচ্ছি, আগের বছর অন্য রাস্তা ঘুরে গেছিলাম, সেটা মাটির রাস্তা ছিল, আর এখন বর্ষাকাল তো ওই জন্য মাটির রাস্তা যাচ্ছি না, ঢালাই রাস্তা ঘুরেই যাচ্ছি। আর দুপাশে দেখো সবুজ হয়ে গেছে ধান। তো চলো পুরো ব্লগটার সঙ্গে চলো। আমার কাছে কি এত মনে গেছে?
চলে গেছে পটটা সরাও না পাঁচটা আজ যখন যাবো তত ব্যস্ত হচ্ছি কেন পুজো বাড়ি সব দেখো রাগ করবে না এটা কিঙ্কর কুকুর না খেয়ে দিয়ে বসে আছি এবার বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর আবার হেঁটে হেঁটে সবাই মিলে যাব আনন্দ করতে করতে তো প্রচুর মানুষজন এখনো আসছে আমি তোমাদের আগেই বললাম সূর্য ডোবার আগে পর্যন্ত মানুষজন আসে তো সেরকম সবাই আসছে এখন আর এইটার খাওয়া দাওয়া নেই শুধু দুষ্টামি ওই বোতলটা কাউকে দেবে না তাই নিয়ে ঝগড়া লাভ দাও A few moments later. দেখো বালতি দিয়ে দিয়েছে দিদিদের বাড়ির থেকে বাবার জন্য ঠাম্মার জন্য তোদের জন্য নিয়ে যাচ্ছি আর
বাড়ির দিকে সবাই গাড়িতে উঠে গেছে টোটো গাড়িতে করে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে বাড়ির পাশে এসে গেছি একটুখানি বলতে বলতেই এসে গেলাম।